পৌষের হাড় কাঁপানো শীতে যুবথুবু দেশের বেশিরভাগ এলাকার মানুষ। আট জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ২৫ জেলার তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সকালে সিরাজগঞ্জ শহরের মহাসড়কের চিত্র এটি। কাছের লোকটিও যেন চেনা যাচ্ছে না, তাই দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতের কারণে কমেছে মানুষের আনাগোনাও। ঘন কুয়াশায় দুর্ঘটনার আশঙ্কায় সকাল ৭:৩০ থেকে ৮:৩০ বন্ধ রাখা হয় ফেরি চলাচল। দেশের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে বইছে তীব্র শীত। সবচেয়ে বেশি ঠান্ডা যশোরে, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে। চুয়াডাঙ্গায় ৯.২, পাবনার ঈশ্বরদীতে ৯.৫, নীলফামারীর সৈয়দপুরে ৯.৬, দিনাজপুরে ৯.৮, পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুষ্টিয়ার কুমারখালীতে ১০, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১.৩ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই ৮টি জেলায় শৈত্যপ্রবাহের পাশাপাশি অন্তত ২৫ জেলার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। শীত হাত পা কাটাচ্ছে, শীতে কুয়াশায় দেখা যাচ্ছে না। আমার পোশাক নাই, আপনার মনে করেন যে খুবই কষ্ট আছে, কি দেখিন, টাকা নাই, সারাদিনে কামি করছে ২০০। অনেক স্থানে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি অনেক জেলায়। কুয়াশার সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে শীতে কষ্টে রয়েছেন খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষ। আমরা যে নিম্ন পরিবারের যে লোকজন সাধারণ কাজকর্ম করে খাই, এই শীতের প্রচণ্ড তাপ, প্রচণ্ড শীতের কারণে আমরা সেই কাজকর্মগুলো করতে পারতেছি না। তীব্র শীত, কষ্ট করে আসতে হয়, সময় মতো না আসলে পরে চাকরি থাকে না। মানুষজন ঘর থেকে বাড়ায় না, কামাইজ ঘর কমে গেছে। যারা ৩-৭০০ কামাই হচ্ছিল সেটা ১-১৫০ কামাই হয়। সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। তীব্র শীতে দেখা দিচ্ছে ঠান্ডাজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। শীতে পর্যাপ্ত নিরাপদ পানি পান করা সহ নানা পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞদের। এই সিজনে যে অসুখগুলো হচ্ছে সেগুলো বেশিরভাগই অতটা মারাত্মক কিছু নয়, অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা যদি একটু সচেতন সবাই থাকি এবং সেইভাবে ব্যবস্থা নেই, তাহলে এখান থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। শীতের প্রভাব পড়ছে কৃষি জমিতেও। বোরোর বীজতলা নষ্ট হচ্ছে ঘন কুয়াশায়। আগামী তিন দিন তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।